ফিলিস্তিনির উপর ইসরায়েলের গণহত্যা যেন প্রতিদিনই কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে রূপ নিচ্ছে। ফিলিস্তিনের উপর এই নরকীয় হামলা আর গাজায় অভিযান বন্ধ না করলে ইসরায়েলি সেনাদের কবরে পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ চালাচ্ছে। তারা যদি অনতিবিলম্বে এই অভিযান বন্ধ না করে তাহলে তেল আবিবকে অবিনাশিক ভূমিকম্পের মুখোমুখি হতে হবে এবং প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে কবরে পাঠিয়ে দেবে। হোসেন আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে চায়, তবে ওয়াশিংটনের মনে রাখা উচিত যদি চলমান এই যুদ্ধের পরিধি বিস্তৃত হয় তাহলে যুক্তরাষ্ট্রকেও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। ইসরায়েলের এই বর্বরতার জবাবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে সবথেকে বেশি ভূমিকা পালন করছে ইরান। ইরান ইসরায়েলকে বারবার সতর্ক করা সত্ত্বেও ইসরায়েল কোনোভাবেই কর্ণপাত করছে না। শেষ পর্যন্ত হামাসের মিত্র হিসেবে পরিচিত ইরান সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানান, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা বন্ধ করলে জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত আছে হামাস। তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যেতে সামরিক সক্ষমতাও রয়েছে হামাসের। এদিকে হামাসকে প্রত্যক্ষভাবে সাহায্য করে যাচ্ছে হিজবুল্লাহ আর ইরান। হিজবুল্লাহকে এই যুদ্ধে না জড়াতে বারবার ইসরায়েল সহ তাদের দাদাভাই বাইডেনও জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ইসরায়েলের অবস্থা ভয়াবহ রূপ নেবে। এরই মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলের ভিতর কয়েক দফা মিসাইল নিক্ষেপ করেছে এবং ধ্বংস করেছে ইসরায়েলের ট্যাঙ্কসহ নানা অবকাঠামো। তাছাড়া গত দুই দিন আগে ইসরায়েলের পার্লামেন্টে মিসাইল আর রকেট সাইরেন বেজে উঠলে পার্লামেন্ট স্থগিত করে মেম্বাররা পালিয়ে যায়। অন্যদিকে হামাসের চাইতে অস্ত্র সম্ভারে এগিয়ে লেবাননের হিজবুল্লাহ। নানা ক্যালিবার আর দূরপাল্লার রকেটের পাশাপাশি ইরানের সশস্ত্র গোষ্ঠীর হাতে গাইডেড ক্ষেপণাস্ত্র সহ রয়েছে ট্যাঙ্ক, বিধ্বংসী গোলাবারুদ এবং অত্যাধুনিক সব সমরাস্ত্র। গত কয়েকদিনের সংঘাতের ফল বলছে, উত্তর সীমান্তে পুরোপুরি যুদ্ধ শুরু হলে আধিপত্য দেখানো কঠিন হবে ইসরায়েলের। এছাড়া রাশিয়ার তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র রকেট রয়েছে হিজবুল্লাহর অস্ত্রাগারে, রয়েছে চীনা ভূমি থেকে ভূমি এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। পাশাপাশি ইরানের তৈরি ভূমি থেকে ভূমি এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লাহর হাতে। পশ্চিমা সংবাদ মাধ্যমের দাবি, ইরানের সামরিক প্রযুক্তিগত সহায়তা কাজে লাগিয়ে বেশ কয়েকটি পুরনো রুশ ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণের কাজ সেরে ফেলেছে হিজবুল্লাহ। হামাসের এত শক্তি আগে কখনো দেখেনি ইসরায়েল সহ পশ্চিমা দাদারা। ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী এতদিন নীরবে অত্যাচার সহ্য করে এবার জেগে উঠেছে নতুনভাবে ভয়ঙ্কর রূপে। যাদের পাশে আছে হিজবুল্লাহ সহ ইরান, রয়েছে রাশিয়া উত্তর কোরিয়ার পাঠানো অস্ত্রের ভাণ্ডার। কারণ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার মিত্র ইসরায়েল হয়ে উঠেছে রাশিয়া উত্তর কোরিয়ার নীরব শত্রু। ইসরায়েলকে দমানোর মাধ্যমে রাশিয়া উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে চাইছে। পুরো আরব বিশ্ব যখন ফিলিস্তিনিদের পক্ষে তখন একরকম কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলে বসে নানা শয়তানি হুমকি ছাড়ছে। এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লে এবং হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংসের হুমকি দিল নেতানিয়াহু। সেই সাথে হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে লেবাননে চালানো হয়েছে বোমা হামলা। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ইসরায়েলের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র। অ্যান্টনি ব্লিংকেনকে পাঠিয়েও স্বস্তি খুঁজে পাচ্ছেন না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছুটে যাচ্ছেন ইসরায়েল সফরে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেনেরও আশঙ্কা ইসরায়েলের এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, তাতে যুক্ত হতে পারে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। এমন আশঙ্কার মধ্যেই বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধের সহিংসতা যেন বাইরে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য চেষ্টা চালাচ্ছে পশ্চিমা বিশ্ব। বিশ্বনেতারা বিশেষ করে ইরানকে আটকে রাখতে ভূমধ্য সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ ইসরায়েল শুধু ফিলিস্তিনিতে হামলা করে সব শেষ করে দিক আর কেউ যেন ইসরায়েলের বাধা হয়ে না দাঁড়ায় সে চেষ্টাই পশ্চিমাদের। কিন্তু নানা নিষেধাজ্ঞার মাঝে লড়াই করে ইরান রাশিয়ার সাথে বন্ধুত্ব করে বিশ্বে এখন অত্যাধুনিক অস্ত্রের মালিক। তাই ইরানকে থামাতে ব্যস্ত পশ্চিমা মরলরা, কারণ তারা খুব ভালো করে জানে ইরান হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে পড়লে ইসরায়েলকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। আর হিজবুল্লাহ তো আমেরিকাকে হুঙ্কার দিয়ে রেখেছে তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন স্থাপনা আর প্রতিষ্ঠান হামলার টার্গেট করবে।